নমস্কার বন্ধুরা, আমি শুভময় আর আপনারা দেখছেন আমার চ্যানেল এক্সপ্লোরার শুভময়। আজকে 1 জানুয়ারি 2024 আর তাই নতুন বছরের শুভেচ্ছা আমার সকল দর্শক বন্ধুদের। আজকে কল্পতরু উৎসব দক্ষিণেশ্বর আর বেলুড় মঠে পালিত হচ্ছে কল্পতরু উৎসব, আর আমরা এখন ছুটে চলেছি সেই কল্পতরু উৎসব দেখতে এবং আপনাদেরকে দেখাতে। আর আরও একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, আমরা কিন্তু গাড়ি রাখবো বেলুড়ে এবং ওখান থেকে আমরা লঞ্চঘাট পেরিয়ে যাব দক্ষিণেশ্বর, কারণ দক্ষিণেশ্বরে কিন্তু আজকে গাড়ি পার্কিংয়ের কোনোরকম কোনো ব্যবস্থা নেই। কারণ কল্পতরু উৎসবে লাস্ট ইয়ারে দক্ষিণেশ্বরে হয়েছিল প্রায় 5 লক্ষ লোক, আর সেই লোকের ভিড় এড়াতে গাড়ি পার্কিং ব্যবস্থা কিন্তু সম্পূর্ণ দক্ষিণেশ্বর থেকে তুলে নেওয়া হয়েছে শুধুমাত্র আজকের দিনের জন্য। তাই যারা আগামী বছর দক্ষিণেশ্বর আসবেন, মনে রাখবেন দক্ষিণেশ্বরে কিন্তু গাড়ি পার্কিং হবে না, বেলুড়ে গাড়ি রেখে বা দক্ষিণেশ্বরের বাইরে গাড়ি রেখে আপনাকে যেতে হবে দক্ষিণেশ্বরের মন্দিরে। আমরা এই মুহূর্তে রয়েছি দ্বিতীয় হুগলি ব্রিজে, আর দ্বিতীয় হুগলি ব্রিজ থেকে আমরা হাওড়া হয়ে মানে সালকিয়া হয়ে আমরা যাব প্রথমে বেলুড়, তারপর সেখান থেকে দক্ষিণেশ্বর। তাহলে দেখা হবে আপনাদের সঙ্গে বেলুড়ে গিয়ে। তিরিশ মিনিট সময় লাগলো আমাদের বেলুড় পৌঁছাতে। মন্দিরের গেটের ঠিক ডান দিকেই রয়েছে বিশাল গাড়ি এবং বাইক পার্কিংয়ের সুবিধা। এখানেই পার্কিং করে আমরা এগিয়ে চললাম মন্দিরের দিকে। 5 মিনিট হেঁটেই আমরা পৌঁছে গেলাম মন্দিরের গেটে। প্রবেশপথেই দেখতে পেলাম মন্দির খোলা এবং বন্ধের সময়। আরও একটু এগোতেই রয়েছে সুন্দর করে সাজানো ফুলের বাগান। এখন বাজে সকাল 9:30। এখনো পর্যন্ত তেমন কিছু ভিড় নেই মন্দিরে। ফাঁকা দেখে আমরা চলে গেলাম ভোগের কুপন নিতে। মন্দিরকে বাঁহাতে রেখে সোজা রাস্তাটা গেছে মঠ অফিসের দিকে। আর সকাল 9:30 থেকে 11:00 পর্যন্ত এই মঠ অফিসেই দেওয়া হয় ভোগের কুপন। আর ভোগ খাওয়ার সময় হলো সকাল 11:30 থেকে। এখানে ভোগের জন্য কোনো চার্জ লাগে না, আপনি খুশি হয়ে যা দেবেন এখানে সেটাই গ্রহণযোগ্য। আমি 200 টাকা দেওয়াতে আমাকে দেওয়া হলো মঠের প্রসাদ। আর এর মাঝখানেই G24 ঘন্টা নিয়ে নিল আমার অর্ধাঙ্গিনীর ছোট্ট একটা সাক্ষাৎকার। প্রথমে লজ্জা পেলেও বেশ খুশি খুশি মনে দিয়ে দিল সাক্ষাৎকারটা। এরপরে আমরা মন্দির আর মন্দিরের চারপাশটা একটু ঘুরে নিলাম। বেশ কিছুক্ষণ চলল ফটো সেশন। এখন ঘড়িতে বাজে প্রায় 10:30, ভিড় কিন্তু এখন বেশ বেড়ে গেছে। ঠিক 10:45 আমরা চলে এলাম ভোগের লাইনে। কি বিশাল লাইন, মোটামুটি শখানেক লোকের পিছনে দাঁড়িয়ে আমরা।
গঙ্গার ধার বরাবর ফুলকপি আর টমেটো চাষ দেখতে দেখতে 10 মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেলাম ভোগ খাওয়ার জায়গায়। হাত ধুয়ে নিয়ে ঢুকে পড়লাম। বিশাল কর্মযজ্ঞ চলছে এখানে। এটা হলো ম্যানুয়াল কিচেন, আর এই সাইডটা হলো অটোমেটিক কিচেন। দেখে মনে হচ্ছে 900 থেকে 1000 লোক একসাথে খাওয়া দাওয়া করতে পারবে এখানে। প্রচুর ভিড় থাকার কারণে আজ কিন্তু সার্ভ করে খাওয়ানো হচ্ছে না, আজ চলছে বাফে। মেনুতে রয়েছে সবজি দিয়ে খিচুড়ি, চাটনি, লাড্ডু আর জল। খিচুড়িটা কিন্তু প্রচুর গরম, খেয়ে দেখা যাক এবার। কিরকম টেস্ট, কিরকম বেশ ভালো, খেতে ভালো তো? খাওয়া দাওয়া শেষ করে এবার আমরা যাব লঞ্চ ঘাটের দিকে। লঞ্চ ঘাটের দিকে যেতে গিয়ে দেখলাম বেশ কিছু খাওয়ার দোকান আছে এদিকটায়। আপনারা মন্দিরের ভোগের কুপন কালেক্ট করতে না পারলে এখানে খাওয়া দাওয়া সেরে নিতে পারেন। প্রায় 15 মিনিট হাঁটার পরে আমরা পৌঁছালাম লঞ্চ ঘাটে। টিকিট কাউন্টারও কিন্তু বেশ লাইন। পার হেড 11 টাকা দিয়ে টিকিট কেটে এগিয়ে গেলাম 2 নম্বর জেটি ঘাটের দিকে, যেখান থেকে ছাড়ে দক্ষিণেশ্বর যাওয়ার লঞ্চ। লঞ্চে ওঠা 10 মিনিটের মধ্যেই ছেড়ে দিল লঞ্চ। আজকে লঞ্চেও কিন্তু বেশ ভিড় রয়েছে। আর প্রায় 40 মিনিট পর পৌঁছালাম দক্ষিণেশ্বরের ঘাটে। ঘাটে নেমেই ভিড় দেখে তো চক্ষু চড়ক গাছ। বালি ব্রিজে পুজো দেওয়ার লাইন। আমার মনে হচ্ছে 5 লক্ষ নয়, আরো বেশি লোক হয় এখানে। ভিড় ঠেলে প্রায় 45 মিনিট পর আমরা পৌঁছালাম মন্দির প্রাঙ্গণে। লাইন প্রচুর, কিন্তু যেহেতু আমাকে লাইন দিতে হয় না, তাই 5 মিনিটের মধ্যে ঢুকে গেলাম মন্দিরের ভেতরে। আজকে মন্দিরের গর্ভগৃহে ঢুকে পুজো দেওয়া বন্ধ রয়েছে, তাই আজ আর ভেতরে যাওয়া গেল না। দশ মিনিটের মধ্যে পুজো আর দর্শন শেষ করে আমরা চলে এলাম নাট মন্দিরে, মায়ের পুজোর এক ঝলক আপনাদের দেখানোর জন্য। আর তারপর দীপুবাবুর কাছে শুনে নিলাম রামকৃষ্ণ দেবের কল্পতরু হওয়ার কাহিনী। তখন উনি সবার সারা বিশ্ব ব্রহ্মাণ্ড প্রত্যেকটা মানুষ করছে তাদের চৈতন্য, এটা প্রথম 1 জানুয়ারি বলেছিলেন। ওইখানে এই জন্যই যেহেতু ঠাকুর এখানে ছিলেন এত বছর ধরে, কল্পতরু উৎসব ঠাকুরেরটা এখানে পুজো হোম দক্ষিণেশ্বর মন্দিরে বিশেষ পুজো ঘরে গেছে, ঠাকুরের ঘরে একদম সোজা গিয়ে কোণের ঘরে ওখানে আজকে ঠাকুরের বিশেষ পুজো হোম, এখন ভোগ উঠবে সব কিছু এখানে, এটাই এই জন্যে
ঠাকুর কল্পতরু হয়েছিলেন হয়েতে ওটা নাকি কাশীপুর উমটার বাড়িতে, কিন্তু ঠাকুর ঠাকুর হয়েছিলেন এইটাই একমাত্র। এই কারণে আমি সারাদিন কাল রাত্রি থেকে পাঁচটার সময় এসেছি, তাহলে ঠাকুর ঘরে যাবে, গোবিন্দ মন্দিরে যাবে, শিব মন্দিরে যাবে, মাকে দর্শন করবে। দুপুর ঠিক দুটোর সময় এক ঘন্টার জন্য মন্দির বন্ধ হয়ে গেল, ভোগ নিবেদন হবে এবার, আর দর্শনার্থীরা বসে অপেক্ষা করতে লাগলো মন্দির পুনরায় খোলার জন্য। আমরা আর কিছুক্ষণ ঘুরে একটু ফটো তুলে প্রসাদ খেয়ে পা বাড়ালাম বাড়ির পথে। আবার লঞ্চে করে ফিরলাম বেলুড়ে এবং বেলুড় থেকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই, দেখা হবে আবার আগামী ভিডিওতে। ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না জানো।